সমস্ত পৃথিবী চলছে স্বৈরতন্ত্রের ভিত্তিতে সারা পৃথিবীতে এই সার্বভৌমত্বের ক্ষেত্রে সকল মানুষ সেই ইহুদি খ্রিস্টান হোক আর বাংলাদেশের মুসলমান হোক সব কিন্তু এক আগে দেয় বিশ্বাসে সার্বভৌম ক্ষমতার মালিককে জনগণ তো বলে ধোকা একটা যখনই আপনি তহিদির কথা বলছেন যারা নিজেদের ক্ষমতাকে নিজস্ব বলে মনে করেন অর্থাৎ জনগণকে সার্বভৌম ক্ষমতার উৎস বলেন আল্লাহকে সার্বভৌম ক্ষমতার উৎস বলে বিশ্বাস করেন না তারা কিন্তু এই কথাটাই বলো যেটা আরবের নেতারা বলেছিল গণতন্ত্র ধোকা ছাড়া কিছুই না প্রভাবেরা একটা ধোকা সত্য ধারা দেওয়া আছে সংবিধানে কেউ টু শব্দ করে প্রধানমন্ত্রী আকিদের বিরুদ্ধে দিনাজের সংসদ সদস্যপাত ক্যান্সেল হয়ে যাবে এটা সব জায়গায় খালি এখানে না আজকের বিশ্ব ঠিক একই কথায় করোনার এই হাদিসের এই কথাগুলো মানতে চায় না আর এগুলো মানলে নিজের মত বাড়ি থাকে না আপনি যত কিছু আইন করেন যদি কোরআন হাজার আইনের বিপরীত হয় ওই আইন কৃঙ্খলে মুসলমান মানতে পারে না মানুষ যদি আল্লাহকে বিশ্বাস না করে রসুলের দেওয়া বিধানগুলো যদি সে পালন না করে সে নিঃসন্দেহে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এত পরিষ্কার আর আখারাতের উপরে বিশ্বাস না থাকলে আখেরাতের জবাবদিহিতার ব্যাপারে যে দৃঢ় বিশ্বাস আমার না থাকে দুনিয়ার কোনো কাজই আমার আল্লাহ কাছে গৃহীত হবে না তার কমের নেতারা আমাদের নবীকে বলেছিলেন পঁচিশ জন নেতা এসে আল্লাহ রসুলকে যখন বললেন যে তোমার পরিচয় দাও তোমার আল্লাহর পরিচয় কি তো তিনি বললেন আমার আল্লাহ এক বাকি যেগুলো আমার বুঝতে পারছেন এই দাওয়াত দিলেন ওরা তখন আশ্চর্য হয়ে বলে কি আজাল আল আল হাত এলাহ ও হায়দা এতগুলো এলাহ আমাদের তিনশো ষাটটি মূর্তি ছিল না মক্কা এতগুলো এলাহ আমাদের একটা এলার অনুসরণ করতে হবে ইন্দ হাজ আল সাইয়ুদ ও জাম এটা বিশ্বাসের কথা অন্তলাকায় মালা ও মেনহুম আনেমশু বসদুরু আলা আলিহাতেকুম ইন নাহাজ আল আসাহি সে কি বহু বস্বের বদলে একদিন উপস্যকে সাব্যস্ত করে নিশ্চয়ই এটি একটি বিস্ময়কর বস্তু তাদের নেতার এক কথা বলে চলে যায় যে তোমরা তোমাদের উপস্যদের পূজায় অভিজ্ঞাল থাকো নিশ্চয়ই মোহাম্মদের এই বক্তব্য কোন বিশেষ উদ্দেশ্যেপূর্ণোদিত সুরা সৎ পাঁচ ছয় আয়াত। যখনই আপনি তহবিদের কথা বলছেন যারা নিজেদের ক্ষমতাকে নিজস্ব বলে মনে করেন অর্থাৎ জনগণকে সার্বভৌম ক্ষমতার উৎস বলেন আল্লাহকে সার্বভৌম ক্ষমতার উৎস বলে বিশ্বাস করেন না তারা কিন্তু এই কথাটাই বলে যেটা আরবের নেতারা বলেছিল আল্লাহ রসুল বলছেন তোমাদের এসে মূর্তিগুলো কোনো ক্ষমতা নেই এরা শুনতেও পায় না জানতেও পারে না কিছু করতে পারে না কিন্তু তোমরা সেখানে যাচ্ছে কেন তোমাকে আল্লাহকে বিশ্বাস করছো তো আল্লাহ বিধানের উপরে বিশ্বাস করো আল্লাহ তোমাকে পাঠিয়েছেন তোমাকে আল্লাহ কাছে ফিরে যেতেই হবে মিনহা খালেকনা হুকুম অফি নকুম বলে অমিনী জুকুম তো আর তো নকরা আল্লাহ তো তোমাদেরকে মাটিতে সৃষ্টি করেছেন মাটি মাটিতে তোমাকে ফিরিয়ে নেবেন ওখান থেকে উঠাবেন তো তোমাকে আল্লাহ কাছে ফিরে যেতে হবে তোমরা কেন বললে মাঝখানে নিজেরা সার্বভৌমত্ব দাবিদার হচ্ছ সারা পৃথিবীতে এই সার্বভৌমত্বের ক্ষেত্রে সকল মানুষ সেই ইহুদি খ্রিস্টান হোক আর বাংলাদেশের মুসলমান হোক সব কিন্তু এক আগে দেয় বিশ্বাস সার্বভৌম ক্ষমতার মালিক কে জনগণ তো বলে ধোকা একটা মালিক প্রধানমন্ত্রী এটা ঠিক না এ একজনই যাই বলবে তাই গণতন্ত্রটা ধোকা ছাড়া কিছুই না প্রভাব একটা ধোকা ধারা দেওয়া আছে সংবিধানে টু করে প্রধানমন্ত্রী আকিদের বিরুদ্ধে সংসদ সদস্যপাত ক্যান্সেল হয়ে যাবে সব জায়গায় খালি এখানে না সমস্ত পৃথিবী চলছে স্বৈরতন্ত্রের ভিত্তিতে এই স্বৈরতন্ত্র ছিল একসময় আবু জলের হাতে আবু সুফিয়ানের হাতে আবুল্লাহাবের হাতে মক্কার নেতাদের সেই স্বৈরতন্ত্র আল্লাহ ভেঙে দিয়েছেন কৌল্লাফলি তোমরা বল আল্লাহ কোনো উপার্সনে নেই তাহলে তোমার সফল কাম হবে এই একটি কথা তারা বরদাস্ত করতে পারেনি একটাই এলার মানতে হবে এটা সব বাদ দিতে হবে মাথাতে মানতেই চায়নি তারা আজকের বিশ্ব ঠিক একই কথায় করোনার এই হাদিসের এই কথাগুলো মানতে চায় না আর এগুলো মানলে নিজের মতো বাড়ি থাকে না আপনি যত কিছু আইন করেন যদি করোনার হাদিসের আইনের বিপরীত হয় ওই আইন করে মুসলমান মানতে পারে না